সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিস ইজ লেকচার নাম্বার টোয়েন্টি থ্রি লেকচার অলরেডি হয়ে গিয়েছে যারা নিট বা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছো বা ক্লাস এ পড়ো তাদের জন্য এই ভিডিও গুলো বেশ বেনিফিশিয়াল হবে তোমরা এগুলো দেখো যারা দেখো নি আগেরগুলো অবশ্যই দেখে নিও এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব যে প্রজেক্টাইল মোশান প্রজেক্টাইল মোশনের বেশিকটা আমরা প্রিভিয়াস লেকচারে আমরা কভার করেছি প্রোজেক্টাইল মোশনের কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো ওকে এমসিকিউ আজকে কিছুটা হবে আগামী লেকচারে আরও কিছুটা হবে ঠিক আছে চলো আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই ফার্স্ট কোশ্চেন কী বলছে দি ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যাট দ্য টাইম ইনিশিয়াল অ্যাট এ ইজ এই পয়েন্টে যে ভেলোসিটি সেটা হচ্ছে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ এটা মানে কী বোঝালো যে এই বরাবর হচ্ছে টু আর জে সরি এই বরাবর হচ্ছে থ্রি আর এই বরাবর হচ্ছে টু এবার যখন এখানে আসে আমরা কী জানি

আর্থের সারফেস থেকে একটা অ্যাঙ্গেল করে প্রোজেক্টাইলটাকে ছোড়া হলো ফাইভ আর এই অ্যাঙ্গেলটা থ্রিটা উইথ দ্যাল অ্যানাদার প্রোজেক্টাইল ফায়ার ফ্রম দ্যানাদার প্ল্যানেট উইথ দ্য স্পিড দিস অন্য একটা প্ল্যানেট থেকে ওই থ্রি মিটার পার সেকেন্ড স্পিডে ছাড়া হয়েছে উইথ দ্য সেম অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা সেম আছে ওকে আইডেন্টিক্যাল আর ডাইরেক্টাইলটা আইডেন্টিক্যাল হচ্ছে ওকে দ্য ভ্যালু অফ দ্য অ্যাসলোরেেশন ডিউ টু গ্র্যাভিটি গ্র্যাভিটির জন্য যে ভ্যালু অ্যাসোলেশনের জুড়ি গ্র্যাভিটি মানে এটা আর্থ মানে জি আর এটা অন্য একটা প্ল্যানেট যেটা জি প্রাইম হবে এখন কোশ্চেন হচ্ছে জি প্রাইমের ভ্যালুটা কত দেখো সেম ট্রাজেকটারি মানে হাইটটা সেম হবে হাইট যদি সেম হয় হাইটের এক্সপ্রেশন আমরা আগের দিনে বার করেছিলাম যে এই রকম ক্ষেত্রে হাইটের এক্সপ্রেশন হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এখানে দেখো থিটাটা সেম আছে তাহলে হাইটটাও সেম আছে তাহলে আমরা কি বলতে পারি ইউ স্কোয়ার বাই টু জি ইকোয়াল টু ইউ প্রাইম স্কোয়ার বাই প্রাইম এখানে ইউ আর জিটা আলাদা তাহলে জি প্রাইম ইকুয়াল কী হয়ে যাচ্ছে ইউ প্রাইম বাই ইউ হোল স্কোয়ার ইউ ভ্যালু থ্রি ইউ এর ভ্যালু ফাইভ হোল স্কোয়ার ইন্টু জি হচ্ছে দিয়ে দিয়েছে নাইন তাহলে এটা হচ্ছে নাইন টোয়েন্টি ফাইভ আচ্ছা এটাকে নাইন পয়েন্ট যদি টেন ধরো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ এটা পাঁচ এটা দুই তো নিয়ারলি ফোর মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে অ্যান্সার হবে থ্রি পয়েন্ট ফাইভ ইট ইস দা কারেক্ট অ্যান্সার ওকে টু দা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দি প্রজেক্টাই সরি দি হরাইজেন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট হরাইজেন্টাল রেঞ্জ আর আর ম্যাক্সিমাম হাইট এইচ হবে প্রজেক্টাইল আর ইকুয়াল তাহলে আমাদের এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে এইচ এর ভ্যালু ছিল এইচ এর ভ্যালু ছিল হচ্ছে ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা বাই টু জি ম্যাক্সিমাম হাইট আর রেঞ্জটা কত রেঞ্জটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি সেই দুটোই ইকুয়াল তাহলে এই দুটোকে যদি করে দিই সাইন স্কোয়ার থ্রিটা বাই টু জি ইজ টু ইউ স্কোয়ার সাইন টু বাই জি তাহলে এখানে জি জি ক্যান্সেল হয়েছে ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আর এটাকে আমরা যদি টু সাইন থ্রিটা লিখি তাহলে এই নিচ্ছে সরি হুম তাহলে এখানে টুটা থাকবে এখানে টু সাইন থিটা কস থিটা লিখে দিলাম তাহলে সাইন থ্রিটা একটা কেটে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা যদি লিখে দিই তাহলে হয়ে যাচ্ছে চার টু আর টু এ চার তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে চার তার মানে থিটা হয়ে যাচ্ছে ট্যান থিটা হয়ে যাচ্ছে চার তার মানে থিটা হয়ে যাচ্ছে টেন ইনভার্স চার ওকে এটা হয়ে যাচ্ছে টেন ইনভার্স ফোর উত্তর মানে অপশন নাম্বার টেন ইনভার্স ফোর মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন এ মিসাইল ইজ ফিক্সড এ মিসাইল ইজ ফি সরি এ মিসাইল ইজ ফায়ার্ড ফর ম্যাক্সিমাম রেঞ্জ উইথ অ্যান ইনিশিয়াল স্পিড দিস আর জিয়ার ভ্যালু এত হলে মিসাইলের রেঞ্জ কত হবে আচ্ছা রেঞ্জের এক্সপ্রেশনটা আমাদের কি রেঞ্জের এক্সপ্রেশনটা হচ্ছে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এবার এই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে যখন সাইন টু ম্যাক্সিমাম হবে রেঞ্জ উইল বি বি ম্যাক্সিমাম রেঞ্জ উইল বি ম্যাক্সিমাম ওয়ে সাইন টু থ্রিটা উইল বি ম্যাক্সিমাম দ্যাট ইস ওয়ান টু তার মানে কত হবে নাইনটি ডিগ্রি মানে থ্রিটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চুললে রেঞ্জটা ম্যাক্সিমাম হয় সেটা ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম রেঞ্জটা কত হবে আর ম্যাক্স কি হবে এই সাইন টু থিটার ভ্যালু ওয়ান হয়ে গেল তাহলে ইউ স্কোয়ার জি ইউ এর ভ্যালু আমাদের দিয়ে যেয়েছে টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার জি এর ভ্যালু দিয়েছে দশ 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 কেটে গেল চল্লিশ তাহলে অ্যান্সার অফ দিস কোশ্চেন হচ্ছে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন গো টু দ্য নেক্সট কোশ্চেন এ পার্টিকেল অফ মাস এম এ পার্টিকেল অফ মাস এম ইজ প্রোজেক্টেড উইথ দ্য ভ্যালোসিটি ইউ মেকিং অ্যান অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি উইথ দ্য হরিজেন্টাল দেন দ্য পার্টিকেল ল্যান্ড অ্যান্ড লেভেল গ্রাউন্ড উইথ দ্য ম্যাগনিটিউড দ্য চেঞ্জ ইজ মোমেন্টাম উইল বি চেঞ্জ ইন মোমেন্টামটা কত হবে আমাদের জানতে হবে আচ্ছা তার মানে এইখানে এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ছেড়েছে এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা আমরা কি জানি যে এটা যদি ইউ হয় এটা ইউ কস মানে ইউ কস ফর্টি ফাইভ মানে ইউআই রুট টু হবে আর এই বরাবর হবে ইউ সাইন ফর্টি ফাইভ মানে ইউআাই রুট টু এবার যখন এখানে আসছে আমরা কী দেখলাম এই বরাবর হয়ে যাচ্ছে ইউআই রুট টু আছে তাহলে এই হরাইজেন্টাল বরাবর কোনো চেঞ্জ নেই এই বরাবর চেঞ্জ আছে ভার্টিক্যাল বরাবর তাহলে মোমেন্টাম চেঞ্জ করতে হবে মোমেন্টাম চেঞ্জ মনে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ফাইনালটা হচ্ছে ইউ বাই রুট টু একটা মাস গুণ আছে মাইনাস ইনিশিয়ালটা কী হবে তার থেকে মাইনাস হবে মানে মাইনাস এম ইউ বাই রুট টু তাহলে এই দুটো যোগ হয়ে গিয়ে টু এম ইউ বাই রুট টু টু এম ইউ বাই রুট টু নেই এই রুট টু টু রুট টু কেটে গিয়ে এম ইউ ইউ না এখানে ভি দিয়েছে রুট টু এম ইউ রুট টু তাহলে আসার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ওকে টু দি নেক্সট কোয়েশ্চেন ফর অ্যাঙ্গেল অফ প্রোজেকশান অফ প্রজেক্টাইল ইজ ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থিটা অ্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা ধরো রেঞ্জ ডিসক্রাইব দ প্রজেক্টাইল রাধার রেশিও আচ্ছা রেঞ্জের এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে রেঞ্জ ইকুয়ালস টু ছিল আমাদের টু ইউ সাইন সরি সাইন ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন টু থিটা ইউ স্কোয়ার সাইন টু টুতে পারে জি এবার আমাদের আর ওয়ান ইস টু আর টু করে দি ইউ আর জি তো কনস্ট্যান্ট এখানে ডিফারেন্ট হচ্ছে আমাদের থিটাটা তার মানে হচ্ছে সাইন টু থিটা থিটা মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থিটা আর একটা কি সাইন টু ফাইভ প্লাস থিটা তাহলে কী হবে সাইন ফর্টি ফাইভ নাইনটি মাইনাস টু থিটা তাহলে সাইন নাইনটি মাইনাস মানে আমরা জানি কস টু আর এটা মানেও কস টু তার মানে কি হয়ে গেল ওয়ান ইস টু ওয়ান চলে আনসার অফ দিস কোশ্চেন অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন অপশন নাম্বার ডি ইজ দ্যান্সার অফ দিস কোশ্চেন গো টু দ্য নেক্সট কোশ্চেন টু প্রজেক্টাইল টু প্রজেক্ট টু প্রোজেক্টাইল আর ফেয়ার ফ্রম দ্য সেম পয়েন্ট উইথ দ্য সেম স্পিড অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর সিক্সটি ডিগ্রি অ্যান্ড থার্টি ডিগ্রি রেসপেকটিভলি উইচ আর দ্য ফলইং ইস ট্রু সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি দিয়ে যদি প্রোজেক্ট করা হয় এইটার সাথে অনেকটা ম্যাচ হবে দেখোই তো ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থেকে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস দেওয়া মানে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস পনেরো করলে সিক্সটি ফর্টি ফাইভ মাইনাস পনেরো করলে থার্টি তাহলে দুটো যদি সেম হয় তাহলে রেঞ্জটা সেম হবে যদি তাহলে রেঞ্জের এক্সপ্রেশনটা লেখো রেঞ্জের এক্সপ্রেশনটা যদি লেখো দেখবে ইউ স্কোয়ার ওয়াই জি সাইন টু থিটা ওকে এবারে থিটা একবার সিক্সটি বসিয়ে দেখো আর একবার থার্টি বসিয়ে দেখো দেখবে সেম আসবে আর ওয়ান যদি সিক্সটি বসে ইউ স্কোয়ার ওয়াই জি সাইন সিক্সটি ওয়ান হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মানে হচ্ছে ওয়ান এইটটি মাইনাস সাইন টু ইন্টু সিক্সটি হ্যাঁ ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান এইটটি মাইনাস ওয়ান এইটটি মাইনাস সিক্সটি হচ্ছে সাইন সিক্সটি সাইন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি বাই টু ইউ স্কোয়ার জি রুট থ্রি বাই টু আবার এখানে যদি আমি আর টু বলি সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থ্রি টু থ্রিটা মানে টু ও হচ্ছে সিক্সটি সাইন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কী হবে সেম হবে তাহলে রেঞ্জ উইল বি সেম তাহলে নাম্বার বি ইজ দ্য কারেক্ট অফ দিস কোশ্চেন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অফ দিস ওকে গো টু ইফে বডি

রেঞ্জ মানে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তার ভ্যালু হচ্ছে সিক্সটিন জি ভ্যালু ভ্যালোসিটি অবটা কত হবে আচ্ছা ম্যাক্সিমাম রেঞ্জ ম্যাক্সিমাম মানে হচ্ছে আমাদের এইটার ভ্যালু ফার্টি ফাইভ ডিগ্রি মানে এটার ভ্যালু ওয়ান হয়ে যাবে মানে ইউ স্কোয়ার বাই জি এর ভ্যালু হচ্ছে সিক্সটিন তাহলে ইউ হচ্ছে সিক্সটিন রুট আন্ডার সিক্সটিন জি রুট আন্ডার সিক্সটিন জি মানে হচ্ছে আমাদের টেন তার মানে রুট আন্ডার ওয়ান সিক্সটি রুট আন্ডার ওয়ান সিক্সটি the maximum range of the horizontal gun uh, is the 16 kilometer mm. oh 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 kilometer this is meters kilometer means there is a 1000 1000 16 into 10 to the power 2 that is a once 10 to the power 4 that is two sorry sorry there is some mistake uh, 16 kilometer 16 kilometer 16 kilometer this is the value of range and this will be maximum uh, when the this is 1. So, this is r. So, what is the value of u? u is nothing but root under r into g and the value of r, r is 16 kilometer, kilometer means 10 Q, and g is 10. So, this is 16 into 10 to the power 4, 16 is 4 and 10 to the 4 is 10 square that is 400. So, answer of this question option number c is the correct answer of this question go to the next question the body of to same mass velocity is 30 and uh, 60 degrees so this is the same question 30 and 60 so the answer will be one is to one go to the next question a projectile a fire at an angle 45 degree with an horizontal elevation of angle of projectile is the highest point as seen in the from uh, uh, sorry projectile a projectile is fired at an angle 45 degree with an horizontal 45 degree with an horizontal elevation angle elevation angle of the projectile at the highest point as seen from the point of okay this is take as a homework we will discuss in the next video uh, and in this time you must comment in the comment box comment into the comment box this is taken as the homework okay okay थैंक यू दिस इज अल अबाउट मी एंड दिस इज मई कन्टैक्ट डिटेल्स फर एनी क्वारी रिगार्डिंग फिजिक्स यू कैन कंटैक्ट उथ माइ ह्वाट्सअैप और दि टेलिग्राम चैनल दिस इज मई यूट्यूब चैनल डिटेल्स जो चैनल नतुन सबसक्राइब कर दिवो और भिडियो शेयर करो जैसे ये लागे और चैने गए टोटाल प्ले लबकि पे जाए फिजिक्स रिलेटेड एग्न देखार ओके सो भलो थेको टेक केयर उट इन द नेक्स्ट भिडियो एज सुन एज पॉसिबल थैंक यू